আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ালো ২৪ দিন শনিবার থেকে বিমানের বিশেষ ফ্লাইট রোববার চালু হবে ভিসা ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজধানীর গুলশানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান রেস্তোরাঁ থেকে জব্দ অবৈধ বিদেশ মদ বিয়ার সিসা দুইজন গ্রেপ্তার আল্লামা শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা কাউন্সিলের মাধ্যমে উত্তরসূরি নির্ধারণের উদ্যোগ এবং টানা বর্ষণ ও উজানে পানি ঢলে লালমনিরহাট এবং কুড়িগ্রাম সহ উত্তরের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ প্রবাসী কর্মীদের জন্য আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব একই সাথে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি বিশেষ ফ্লাইট যাওয়ার অনুমতি দিয়েছে দেশটি পাশাপাশি রোববার থেকে সৌদি ভিসাও ইস্যু করা হবে গতরাতে এসব সিদ্ধান্ত জানায় সৌদি কর্তৃপক্ষ এতে করোনাকালে দেশে আসা প্রায় ৩০,০০০ কর্মীর চাকরি হারানোর শঙ্কা কেটেছে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিস্তারিত বরকলতলা সুজনের রিপোর্টে করোনা পরিস্থিতির মধ্যে বড় ধরনের ঝক্কি থেকে রেহাই পেলেন ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসী কর্মীরা যাদের অনেকেরই কাজের অনুমতিপত্র বা আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকিদেরও শেষ হওয়ার কথা বিমানের টিকিটের দাবিতে তাই এক পর্যায়ে রাস্তায় নামতে হয় তাদের বিষয়টির সুরাহা করতে কূটনৈতিক দেনদরবার শুরু করে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এরই ভিত্তিতে সন্ধ্যায় এলো সেই সুখবর যারা অনিশ্চয়তায় ছিলেন যারা সৌদি প্রবাসী তাদের অনিশ্চয়তা দূর হয়ে গেল তারা এখন বরং তাদের টিকিট সংগ্রহ করুন আর বিমান আজকে আমাদের বলেছেন বিমান মন্ত্রণালয় বিমানের এমডি সাহেব বলেছেন যারা আগে যাওয়ার তাদের আগে তারা টিকিট দিবেন আর যারা পরে যাওয়ার তাদের পরে দিবেন আর এখন সৌদিও আসতেছে সুতরাং দে শুড ট্রাই দেড় লাখ যারা সবাই যেতে পারবে এখন সৌদি সরকারের নতুন ঘোষণায় ২২ সেপ্টেম্বর থেকে আকামার মেয়াদ বাড়ছে ২৪ দিন অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো এই মেয়াদ এছাড়া বাংলাদেশি কর্মীদের সৌদি আরব নিতে বিমানকে বিশেষ ফ্লাইট চালানোর অনুমতিও দিয়েছে দেশটি আগামী ২৬ এবং ৩০ তারিখ জেদ্দায় এবং ২৭ ও ২৯ তারিখ রিয়াদে ফ্লাইট পরিচালনা করব এবং এইসব ফ্লাইটে ঢাকা থেকে যাত্রীগণ যেতে পারবেন ১৬ এবং ১৭ মার্চে যাদের যাত্রার টিকিট নির্ধারিত ছিল সেই সকল যাত্রীগণকে আগামী ২৪ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা চিটাগাং বা সিলেট যে কোনো কাউন্টার থেকে তাদের টিকিট রিকনফার্ম করার জন্য অনুরোধ করছি ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা ছিল সৌদি এয়ারলাইন্সের কিন্তু অনিবার্য কারণে চালু হয়নি সেই ফ্লাইট ফলে তৈরি হয় অনিশ্চয়তা নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মার্চ যাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল তারা যেতে পারবেন ২৬ সেপ্টেম্বর আর ১৭ মার্চের যাত্রীরা যেতে পারবেন ২৭ সেপ্টেম্বর বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা ঢাকা ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ডিজিটাল সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করণীয় শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন করোনা ভাইরাস মহামারী ডিজিটাল পরিষেবার শক্তিকে বিশ্বব্যাপী উন্মোচন করেছে একই সাথে প্রকাশিত হয়েছে বৈষম্য তিনি বলেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহারের ন্যূনতম সুযোগটিও পাচ্ছে না The COVID-19 pandemic has revealed the strength of digital services and also exposed the stark digital divide. Around half of the world's population do not have access to basic internet. We must close this gap. We look forward to a strong global partnership to achieve our common goals. করোনা প্রতিরোধে দেশে বারবার বন্ধ থাকলেও করোনার আড়ালে অবৈধ বিদেশি মদ বিক্রি করে আসছিল রাজধানীর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সীসা জব্দ করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। খাবার বিক্রির পাশাপাশি অনুমতি ছাড়াই বিদেশি মদ ও বিয়ার সরবরাহ করে আসছিল রাজধানীর গুলশান ১ নম্বরে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদ, ৮০০র উপর বিয়ার, ২ কেজি সীসা ও ৩টি হুক্কা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালিক মেহরুন সারা মনসুরকে পাওয়া না গেলেও গ্রেপ্তার করা হয় রেস্তোরাঁর ম্যানেজার নাহিদ সারোয়ার ও হিসাবরক্ষক মনিরকে। হর্স অ্যান্ড হর্স হচ্ছে একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এটার সাথে হচ্ছে জাস্ট এই যে বার এখন রিলেটেড হয়েছে জাস্ট 1 মাস। রেস্তোরাঁটি সিলগালা করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। তাদের কোনো লাইসেন্স নাই, কোনো পারমিশন নাই। আমার মহাপরিচালক মহোদয়, আপনারা জানেন, নতুন যোগদান করেছেন স্যার, এই সেই মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য বলেছেন। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। আর তাছাড়া আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশনার বাস্তবায়ন করার জন্য আমাদের অভিযান চলবে। তিনি আরও জানান, রেস্তোরাঁর আড়ালে মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনাও হচ্ছে নানা রকম। হেফাজতের বর্তমান মহাসচিব জানান, কাউন্সিলের মাধ্যমে দ্রুতই আহমদ শফীর উত্তরসূরি ও হেফাজতের আমির নির্ধারণ করা হবে। চট্টগ্রাম থেকে সৈয়দ তাম্বিব মাহমুদের রিপোর্ট। শেষবারের মতো লাখো ভক্ত আর অনুসারী শ্রদ্ধায় হাটহাজারী মাদ্রাসা মাঠে বিদায় জানান হেফাজতের আমির আল্লামা আহমদ শফীকে। মৃত্যুর আগ পর্যন্ত যিনি ছিলেন এই সংগঠনের শীর্ষ পদে। ২০১০ সালে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা হলেও মূলত দলটি পরিচিতি পায় ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বর ঘেরাওসহ দেশব্যাপী আন্দোলনকে কেন্দ্র করে। এখন কি হবে তার সাংগঠনিক কাঠামো? আল্লামা আহমদ শফী দামদ বরকাতুহুমের সে শূন্যস্থান পূরণ করার মতো যোগ্যতা এবং দক্ষতা যার ভিতরে আছে, সেই রকম একজনকে বেছে বাছাই করে আমির নির্বাচিত করা হবে। হেফাজতের আরেক শীর্ষ নেতা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের শূন্য হওয়া আমিরের পদে আসছে নতুন নেতৃত্ব। আমরা চেষ্টা করেছি যত জলদি হয় এত আমাদের ফায়দা হবে, এটা আবার দেরি হলে দুশ্মনেরা সময়। হেফাজতে ইসলামে বর্তমানে বেশ প্রভাব নিয়ে আছেন দলটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তার মতে, আহমদ শফীর মৃত্যু কোনোভাবেই দলের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। এবার নেতৃত্ব আসবে কাউন্সিলের মাধ্যমে। এখন আমির কে হবে সেটা কাউন্সিল হবে, কাউন্সিলই ঠিক করবে, একা এককভাবে ঠিক করা যাবে না। গত ১৭ সেপ্টেম্বর মুহতামিম পদ গঠন নিয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয় হাটহাজারী মাদ্রাসা। আহমদ শফী পথ ছেড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিনই ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। টানা বর্ষণ ও উজানে পানির ঢলে লালমনিরহাট এবং কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এসব এলাকায় নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এ কারণে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে ডুবে রয়েছে নিম্নাঞ্চল। লালমনিরহাটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা নদী তীরবর্তী ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামেও ধরলা নদীসহ অন্যান্য নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। এ জেলার কৃষি বিভাগ বলছে, নতুন করে সৃষ্টি বন্যার কারণে প্রায় ২,১০০ হেক্টর জমির ফসল নষ্ট হয় আশঙ্কা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় আবারও শুরু হয়েছে নদী ভাঙ্গন। ভুক্তভোগীরা বলছেন, এর আগে প্রায় 3 মাস বানের জলে ডুবে থাকায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতির মধ্যেই আবারও বন্যা দেখা দেওয়ায় এখন বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। তাই সরকারি সহযোগিতার জোর দাবি জানিয়েছে তারা। দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় ৭০% পূরণকারী নরসিংদীর ব্যবসা বাণিজ্যে প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। জীবিকার তাগিদে করোনা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি ফিরেছে। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন রুকসানা ইভা। করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নরসিংদীর কলকারখানাগুলো উৎপাদন শুরু করে জুন মাসের শুরু থেকে। পর্যায়ক্রমে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত দুই মাসে জেলার প্রায় ৮০ ভাগ কলকারখানা চালু করেছেন প্রতিষ্ঠান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, আশপাশের দেশগুলো থেকে শুল্কবিহীন কাপড় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় বর্তমানে দেশীয় কাপড়ের চাহিদা বেড়েছে, যার সুফল পাচ্ছেন নরসিংদীর ব্যবসায়ীরা। ইম্পোর্টটা কিন্তু সবাই সঠিকভাবে এখন বেশি আকারে আনতেছে না, এবং যে বন্ডের ইউজটা সবাই করতে পারতেছে না। মার্কেটে যদি মাল এটা বাইরে বন্ডের মাধ্যমে চলে আসতো তাহলে কিন্তু আজকে বাজারে কাপড়ের চাহিদাটা ছিল না। আনঅথরাইজড চ্যানেলে যে সমস্ত পণ্য বিদেশ থেকে আসতো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না থেকে, সেটি বন্ধ হওয়ার ফলেই কিন্তু আমাদের এই বেচা কেনার যে একটা উলম্ফন আমরা দেখছি। আর এসব কারণে দীর্ঘ সময় উৎপাদন ব্যাহত হওয়ার পরও নরসিংদীর তৈরি কাপড়ের বাজার বর্তমানে ভালো রয়েছে। তবে সকল ব্যবসায়ীদের কাছে সুফল পৌঁছে দিতে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন এবং অধিক নজরদারি জরুরি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের জন্য শিল্প কারখানার জন্য প্রণোদনা ঘোষণা করেন, প্রণোদনা ঘোষণা করলেও যেটি এফেক্ট হয় সেটি হলো এই প্রণোদনার সুবিধাটি আমাদের পর্যন্ত বিশেষ করে নরসিংদী সেক্টরে ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল সেক্টরে এটি সুবিধা পায়নি। ছোট বড় মিলিয়ে ৫,০০০-এর বেশি উৎপাদনমুখী কলকারখানা রয়েছে নরসিংদীতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন থানায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৮৮টা মামলা হয়েছে। এ সময় মামলায় মাদক ও অস্ত্র ব্যবসায়ী সহ ৭৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে আইনের ফাঁক দিয়ে অনেকে জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িত হয়ে পড়েছে বলে জানান তিনি। এ ধরনের অপরাধধারী যাতে সহজে জামিন না পায় সেজন্য সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন র্যাবের অতিরিক্ত ডিআইজি। এবারে আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম মুখোমুখি বিতর্কে দাঁড়াতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এই বিতর্কের দিকে মুখ হয়ে আছে মার্কিন সহ পুরো বিশ্বের সচেতন মহল। প্রথম পর্বে ইস্যুগুলোর মধ্যে অন্যতম হল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ। ট্রাম্প তার পছন্দের প্রার্থীর নাম আগামী সপ্তাহে ঘোষণার কথা জানালেও নির্বাচনের আগে এ নিয়ে ভোটাভুটিতে যেতে চাইছে না ডেমোক্র্যাট শিবির। উঠে আসবে করোনায় সরকারে নেওয়া নানা পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রেওয়াজ অনুসারে নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে ৩টি বিতর্কের আয়োজন করা হয়। বিতর্কগুলো তে ভোটের জয় পরাজয় নিশ্চিত না হলেও এগুলো ভোটারদের প্রভাবিত করে। ট্রাম্প বাইডেনের ৩ পর্বের এই নাটকীয় বিতর্কের ২৯ সেপ্টেম্বর প্রথম পর্বের পরের দুটি হবে ১৫ ও ২২ অক্টোবর। এবারে পার্টেক্স খেলার খবর। আইপিএল কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে এটি কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের ২০তম জয়। আবুধাবিতে টসে হেরে ব্যাট করে রোহিত শর্মা ৫৪ বলে ৮০ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে তোলে ১৯৫ রান। সূর্যকুমারের ব্যাট থেকে আসে ৪৭ রান। কেকেআরের বোলারদের মধ্যে শিবম মাভি ৩২ রানে তুলে নেন ২ উইকেট। জবাবে ২৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের বোলিং তোপে ১৪৬ রানে থামে ৯ উইকেট হারানো কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন প্যাট ক্যামিন্স। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, প্যাটিনসন, বুমরা ও চাহার 2টি করে উইকেট তুলে নেন। কাই হাভার্সদের হ্যাটট্রিকে ইংলিশ ক্যারাবাও কাপ ফুটবলে বার্নালিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। বায়ার লেভারকুজেন থেকে চলতি মাসে চেলসিকে যোগ দেওয়ার পর প্রথম গোলের দেখা পেলেন ২১ বছরের জার্মান খেলোয়াড় হাভার্স। খেলার ১৯ মিনিটে টেমি আব্রাহাম গোলে শুরু করেন। ২৮ মিনিটে হাভার্সের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে হাভার্স হ্যাটট্রিক পূরণ করেন। অল ব্লুদের হয়ে অন্য গোল দুটি করেন বার্কলি ও জিরুদ। এদিকে অন্য ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ক্রিস্টিয়ান एडी केइटार गोले क्रिस्टल सिटीते हारिए लीग कपर चतुर्थ राउंडे उठेছে आर्सेनाल। शेष करार आगे बीआरबी केबल संबाद शिरोनाम आरेकबार। सऊदी प्रवासीदेर आकामार मेयाद बाड़ालो 24 दिन। शनिवार थेके विमानेर विशेष फ्लाइट रविवार चालू हबे भिसा। भविष्यत प्रजन्मेर अभिन्न लक्ष्य अर्जने डिजिटल सहयोगिताय वैश्विक अंशीदारित्व जोरदार करा आह्वान प्रधानमंत्री। राजधानीर गुलशाने मादकद्रव्य नियंत्रण अधिदप्तरेर अभियान। रेस्तोरां थेके जब्द अवैध विदेशी मद बियार सीसा, 2 जन ग्रेप्तार। आल्लामा शफीर मृत्युर पर हेफाजते इस्लामेर नतून नेतृत्व निये जल्पना कल्पना। काउंसिलरदेर मध्ये उत्तरसरी निर्धारणेर उद्योग। एवं टाना बर्षण और उजाने पानी ढले लालमनिरहाट और कुड़ीग्राम सह उत्तरेर कयेक जिलाय बन्या परिस्थितिर अवनति। दर्शक परवर्ती संवाद देखार आमंत्रण जानिये एखनकार मतो शेष करछि। करोना भाइरास थेके निजेके सुरक्षित राखते मास्क परुन एवं बार बार हाथ परिष्कार करुन। एछाड़ा एटीएन बांगलार संबाद यूट्यूबे देखते ब्राउज करुन youtube/ATN Bangla News। धन्यवाद सबाइके।